আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল আইরূপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ইউরোপ ইস্যুতে চুক্তি বিলম্বিত হলেও আলোচনা অব্যাহত থাকবে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া বাংলাদেশি বংশোদ্ভূত মুয়াজ্জিন খুনের ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার একুশে ফেব্রুয়ারিতে লন্ডনে প্রবাদ পীরের আয়োজন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ব্রিটেন প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে কিনা সেই বিষয়টির নিষ্পত্তির খোঁজে গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসের সম্মেলনে যোগ দেন 28 ইউরোপীয় দেশের নেতারা তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার এই ব্যাপারে আলোচনা এগিয়ে যাবে এমন আশাবাদই ব্যক্ত করেছেন বিস্তারিত দেখুন রিপোর্টে মাইগ্রেন্ট বেনিফিট ও ইউ রেগুলেশনে পরিবর্তনের ব্যাপারে ইউভুক্ত বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে তবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেছেন শেষ পর্যন্ত একটি চুক্তি হবার ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউতে বেশ কয়েকটি সংস্কারের প্রস্তাব নিয়ে ব্রাসেলসে বৃহস্পতিবার দুদিনের বৈঠকে মিলিত হন কিন্তু যুক্তরাজ্যের এই অবস্থান ইউর ভবিষ্যৎ নিয়ে একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে সেটি হলো 28টি দেশের এই জোটের আক্ষরিক বন্ধন শেষ পর্যন্ত কি অটুট থাকবে নাকি অনেকটা মৌখিক ঐক্য সর্বস্ব জোটে পরিণত হবে ইউ যুক্তরাজ্যে অবস্থানরত ইউ অভিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা কাটের যেসব পরিকল্পনা ক্যামেরনের প্রস্তাবে উঠে এসেছে সেসবের বিরোধিতায় এখনো সরব পূর্ব ইউরোপের দেশগুলো তবে শেষ পর্যন্ত আলোচনার পথ বেয়েই আসবে সমাধান শুক্রবার এমন প্রত্যাশার কথাই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুনজার আহমদ চৌধুরী চ্যানেল আই নিউজ ডেস্ক গ্রেটার ম্যানচেস্টারের রসডেলে কারি হাফিজ জালাল উদ্দিন নামে বাংলাদেশি বংশোদ্ভূত মুয়াজ্জিন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে জড়িত সন্দেহ 31 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ বিবিসি জানায় স্থানীয়রা রসডেল সাউথ স্ট্রিট পার্কের অদূরে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান পরে পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃতদেহ উদ্ধার করে পুলিশের বিশেষ দল এর কারণ উদ্ধার করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে কারি জালাল উদ্দিন দীর্ঘদিন রসডেলের জালালি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন তার গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলায় জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করে আসছেন বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং অন্যান্য কমিউনিটির কাছে ওমর একুশের গৌরব উজ্জ্বল অধ্যায় তুলে ধরবার প্রয়াসে লন্ডনে প্রথমবারের মতো একুশের প্রভাত পেরে আয়োজন করা হয়েছে আগামী 21 ফেব্রুয়ারি ভোর রোববার সকাল 10টায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে শিশু কিশোরদের নিয়ে এই প্রভাত পেরে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের সমমানা এবং বাংলা ভাষাভাষী সকলকে নিয়ে এ আয়োজনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সার্বিক সহযোগিতা দেবে শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক পরিষদের আহ্বায়ক ইফতেখারুল হক পাপলু এতে আয়োজক জানানো হয় প্রবাদ পেরি শেষে শিশুদের চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জিন্না আবু মুসা হাসান মুক্তিযোদ্ধা লোকমান হোসেন আনসার আহমেদুল্লাহ হারুনুর রশিদ জামাল আহমেদ খান প্রমুখ ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে প্রায় 5 লাখ বাংলাদেশি বসবাস বিলেতে শিক্ষা অর্থনীতির মতো রাজনীতিতেও অগ্রযাত্রার ধারায় ব্রিটিশ বাংলাদেশিরা ব্রিটেনের 3 এমপি বাংলাদেশ সফরে এসে জানালেন ব্রিটেন বাংলাদেশ সম্পর্কে সক্রিয় গভীরতার কথা সংগত কারণে প্রবাসীদের স্বার্থে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টারে দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি কমিউনিটির নেতাদের সিলেট থেকে ফয়সাল আহমেদ মুন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত দেড় শত বছরের অধিক সময় ধরে ব্রিটেনে বাংলাদেশিদের বসবাস এ সময়ে এদেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি ব্রিটেনের রাজনীতিতেও প্রভাব বিস্তার করছেন প্রবাসী বাংলাদেশিরা তবে কমিউনিটি নেতারা মনে করেন সে তুলনায় প্রবাসীদের স্বার্থ অনেকটাই অপেক্ষিত তাই দাবি উঠেছে ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার দিল্লি থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্রিটিশ এমপি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে অনুরোধ জানাচ্ছে যে ব্রিটিশ এমবেসি প্লিজ ওয়ার্ক সামথিং ফর ব্রিটিশ এমবেসি টু রিইনস্টেট ইন ঢাকা এগেইন বিকজ দিস ইজ আওয়ার ডিমান্ড আওয়ার পিপল ডিমান্ড বোথ সিলেট এন্ড লন্ডন আই উড রিকোয়েস্ট আওয়ার 3 এমপিস টু সে
few words in the British Parliament. আর নিজেদের বক্তব্যে ব্রিটিশ নেতৃবৃন্দ বললেন, বাংলাদেশে একতায় ফ্যান্টাস্টিক, ব্রিটেনে ও বাঙালিরা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। অন্যান্য বিষয়ের মতো ব্রিটেনে বাংলাদেশের নারী নেতৃত্বের বিকাশে অনেকটাই আশাবাদী করে সেদেশের রাজনৈতিক নীতি নির্ধারকরা। তাই সবসময় বাংলাদেশ অপ্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস ব্রিটিশ রাজনৈতিক নেতাদের। আমি খুশি হচ্ছে আমাদের বাংলাদেশি এমপি আছে লন্ডনে। We came here because we are friends of Bangladesh and we want to learn more about Bangladesh because in London there are many Bangladeshi people. We've come to find out and we'll go back to London and we'll tell everybody, Bangladesh, fantastic, Select, fantastic. Come to Bangladesh. It's very, very friendly. London, I represent Camden. And there are many people from your community in Camden who have supported me and supported the Labour Party. And I want to say thank you to you and thank you to them for all the support you've given us. I'm very pleased that the British government, through our Department for International Development, has been able to give support, started by the Labour government that we're all supporters of, and maintained and continued by the current Conservative government. When I came 20 years ago, there were children who weren't in school. Today, I understand almost every child is in school. That's a great achievement. Congratulations to everybody who's been involved. ব্রিটিশ সরকারি দলের পাশাপাশি লেবার পার্টিও বাংলাদেশের পরিচিত বন্ধু। তাই বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণে দুদেশের সরকার সবসময় কাজ করে যাবে। Our trusted and tested friends. We are proud to have three British Bangladeshi MPs in British Parliament. Has become the role model of many women in Bangladesh, especially who are young and who are selective. Our Prime Minister is a woman, our Leader of Opposition is a woman, our Speaker is a woman. So three British MPs in British Parliament, I think, is a bonus for Bangladesh. সিলেটের উসমানীনগরবাসীর উদ্যোগে বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্টের তিন এমপি সহ লেবার পার্টির প্রভাবশালী নেতৃবৃন্দকে। সিলেটবাসীর ভালোবাসায় সিক্ত ব্রিটিশ নেতৃবৃন্দ বললেন, তারা অবশ্যই চেষ্টা করবেন ব্রিটিশ ভিসা প্রসেসিং সেন্টার যাতে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার। ফসল আহমেদ মুন্না, চেলা ইউরোপ, সিলেট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ইতালির আগমনকে কেন্দ্র করে ইতালিতে আওয়ামী লীগের বিএনপি মুখোমুখি অবস্থান নেয়। আমাদের প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ জানান, কৃষিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার নির্ধারিত হলের আশেপাশে সন্ধ্যা থেকেই জড়ো হতে থাকে অসংখ্য জাতীয়তাবাদী নেতাকর্মীরা। ইতালি বিএনপি সভাপতি শাহ মোহাম্মদ কাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন নেতৃত্বে রোমের কাসিয়েলিনাকে কৃষিমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করে ইতালি বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন। একসময় ইতালি আওয়ামী লীগের সাথে হাতাহাতি ও সংঘর্ষে বাধার পরিস্থিতি সৃষ্টি করে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মতিয়া চৌধুরীর সম্মানে ইতালি আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ ডালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন। একসময় মৌলভীবাজার তথা বড়লেখার রাজনীতির মাস্টার বলা হতো তাকে। পেশায় শিক্ষক, মুক্তিযোদ্ধা এই নেতা এখন দেশেও নেই, নেই রাজনীতিতেও। যুক্তরাজ্যে সফররত সাবেক এমপি সিরাজুল ইসলাম চ্যানেল আই ইউরোপের সাথে কথা বলেছেন। অকপটে বলেছেন নিজের রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়া, প্রিয় অপ্রিয় নানা অধ্যায় নিয়ে। বিস্তারিত থাকছে আব্দুর রশিদের রিপোর্টে। সিরাজুল ইসলাম, একসময় পেশায় শিক্ষকতা করা এই নেতাকে বলা হতো মৌলভীবাজারের রাজনীতির মাস্টার। তিনি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা এ বরণ্য রাজনীতিক। 1973 সাল থেকে শুরু করে মৌলভীবাজার এক আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যানও। জনগণের ভালোবাসা আমি সবসময় পেয়েছি। আমি ক্ষমতায় থাকি আর না থাকি, মানুষ আমাকে সম্মান করে, আদর করে, স্নেহ করে,
সবসময় মানুষ আমাকে ভালোবাসে। 1996 সালের নির্বাচনের পূর্বে তারই রাজনৈতিক শিষ্য বর্তমান হুইপ ও বড়লেখা থেকে নির্বাচিত এমপি শাহাবুদ্দিন আহমদ ও সিরাজুল ইসলাম এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন। এই হামলার ঘটনায় অভিযুক্ত করা হয় সিরাজুল ইসলামকে এবং তিনি পরবর্তী নির্বাচনে দলের মনোনয়ন বঞ্চিত হন। কিন্তু সিরাজুল ইসলাম আজও সে অভিযোগ অস্বীকার করেন। শাহাবুদ্দিন সাহেবের উপরে যে হামলাটা হয় এই সময় আমি মোটরসাইকেলের পিছনে তার পিছনে আরোহী আছিলাম। সুপ্রলেখা বাজারে সভা ছিল, সভার থেকে আমরা ফেরার সময় ক্রমণ করছিল বিএনপির একটা ছেলে আর তার সঙ্গী আর একটা ছেলে। আমি তাকে মারতে যাব, সে আমার সন্তানের মতো, আমি তারে বড় করছি, লালন পালন করছি, সবকিছু দেখিও সেইভাবে। নিজেকে আওয়ামী লীগের একজন দাবি করে সিরাজুল ইসলাম বলেন তিনি শেখ হাসিনার কাছ থেকে সুবিচার পাননি। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লাগি যে ত্যাগ স্বীকার করছি, বঙ্গবন্ধু আমরা যে মূল্যায়ন করছে, আমরা সেই মূল্যায়ন থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে বঞ্চিত হয়েছে। যে আশা করছিলাম আমরা জননেত্রীর কাছ থেকে এটা সুব্যবহার পাইব, এটা একমাত্র সমাজসেবার কারণে আমরা পাইনি। সমাজসেব টোটালি আমরা বিরুদ্ধে নানান কথা কইতা এবং এটা শুধু আমি না, সিলেটের অনেক কর্মী এইভাবে বঞ্চিত হয়েছে। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবাদুর রহমানকে কোণঠাসা করতেই তাকে বিএনপিতে যোগ দিতে বলেছিলেন বলেও মন্তব্য করেন এ বর্ষিয়ান নেতা। সাইফুর রহমান সাহেব আমাকে খবর দিয়ে নিছিল এবং বলছিল এটাও আবার এবাদুর রহমান সাহেবকে মাইনাস করার জন্য, যে আমি ওকে দিব না তোমাকে দিব তুমি যদি রাজি থাকো। তখন আমি ওনাকে জবাব দিছিলাম যে আমি তো টাকা পয়সায় খরচ করতে পারি না, ইলেকশন করি আমি জনগণের টাকায়, এবার আমাকে যদি নির্বাচনী খরচ আপনি দিতে পারেন তাইলে আমি ইলেকশন করব। নিজের আসন বড়লেখা থেকে তিনবার নির্বাচিত এমপি এবং সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী এবং বর্তমান হুইপ শাহাবুদ্দিন আহমেদের রাজনীতির মূল্যায়ন করতে গিয়ে এ প্রবীণ রাজনীতিক বলেন, এবাদুর রহমান সে একজন রাজনীতির পরিপক্ক মানুষ বলা যায় এবং সে যখন দায়িত্বপ্রাপ্ত ছিল এমপি হয়েছিল বা মন্ত্রী হয়েছিল সে বড়লেখা জনসাধারণের জন্য অনেক কাজ করেছে, জনগণের প্রতি তার যে একটা ভালোবাসা তারই প্রমাণ তার কাজকর্ম। শাহাবুদ্দিন আহমদ পরবর্তীতে এখন যে অবস্থায় আছে সেখান থেকে সে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু অনেক কিছু বড়লেখার মানুষ পায় নাই বলেই, বঞ্চিত আছে বলেই এখনো আক্ষেপ করে। বর্তমানে সস্ত্রীক আমেরিকায় বসবাসরত সিরাজুল ইসলাম লন্ডন থেকে শিগগির দেশে ফিরছেন। দেশে ফিরলেও নিজের শারীরিক অসুস্থতা এবং অভিমানের কারণে আর রাজনীতিতে ফিরতে চান না এ রাজনীতির মাস্টার। আব্দুর রশিদ, চ্যানেল আই। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন বাজেট গুরুত্বপূর্ণ সেবা খাত প্রায় 17.8 মিলিয়ন ফান্ডিং কাটে তীব্র বিরোধিতা করে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্স কাউন্সিল গ্রুপ ও ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্টি সোশ্যালিস্ট কোয়ালিশনের উদ্যোগে সে নো কাট ইন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শীর্ষক দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের স্টিপোর্টস সেন্টারে আয়োজিত সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাউন্সিলর মাহবুব আলম। এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্টি সোশ্যালিস্ট কোয়ালিশনের নেত্রী নওমি বারন। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট কোয়ালিশনের চেয়ার হুগু পেয়ারে, কাউন্সিলর অলিউর রহমান, কাউন্সিলর আব্দুল মুস্তাকিম, কাউন্সিলর শাহ আলম, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট গ্লিন রবিনস, ডেভ পরিরি, ফ্রেড ডিকেনসন, মিশেল র্যাট, পয়লা মিশেল, ক্যাথি ম্যাকসনি, আহবাব মিয়া প্রমুখ। চ্যারিটি সংগঠন বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে সম্প্রতি বাংলাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম চালায়। বাংলাদেশে তাদের রিলিফ বিতরণের অভিজ্ঞতা এবং তাদের ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংগঠনটির ফলফসল কার্যক্রমের ব্যাপারে অবহিত করার পাশাপাশি এজিএম এ নাজির আলীকে সংগঠনের নতুন চেয়ারম্যান মনোনীত করার বিষয়টি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নাজির আলী, আক্তারুজ্জামান, বৈনুদ্দিন আনসার, আব্দুল মনিম ইয়াহিয়া, আলম শেখ, তালিবউদ্দিন, ইব্রাহিম আলী ও জিয়াউর রহমান।
বিআরটিইউ কে মূলত স্বাস্থ্য শিক্ষা ও আয় নিয়ে কাজ করে থাকে। স্বাস্থ্য খাতে বর্তমান সেবার পাশাপাশি ভবিষ্যতে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা আছে। বাংলাদেশে চলতি বছরে 70,000 পাউন্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। প্রবাসে মারা যাওয়া বাংলাদেশের মরদেহ রাষ্ট্রীয় ব্যয়ে দেশে পাঠাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। বার্মিংহামে বন্ধুমহলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিরতির পর আবার আমন্ত্রণ। আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসের মাটিতে কোনো বাংলাদেশি মারা গেলে সেক্ষেত্রে মরদেহ সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় দেশে প্রেরণের দাবি জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্স। আমাদের ফ্রান্স প্রতিনিধি জানান, বুধবার সকালে প্যারিস বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করে দূতাবাসের হেড অফ সেন্সরি হযরত আলী খান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, লুৎফুর রহমান বাবু, ফেরদৌস করিম আকুঞ্জি, নয়ন মামুন ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। দেশীয় সংস্কৃতিকে প্রবাসীর বুকে লালন, হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যবাহী লালন গীতি, পল্লীগীতি, পোপ গানকে আরও ব্যাপকভাবে প্রজন্ম থেকে প্রজন্মের প্রসারের লক্ষ্যে বার্মিংহামে বন্ধুমহলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মরগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বিপুল সংখ্যক সঙ্গীত পিপাসু দর্শক এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দর উপস্থিতিতে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই মরগ্রহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফয়সল আহমেদের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী বাউল কালামিয়া ছাড়াও অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন রোজি সরকার, শাহ আব্দুল গনি, শতাব্দী রায়, শফিকুর রহমান, খালিক মল্লিক প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু পূর্বে বক্তব্য রাখেন বন্ধুসভার ইমদাদুর রহমান সুয়েজ, আজম আলী, মোদাস্সির খান, উজ্জ্বল আহমেদ, মাহমুদ আলী, চুন্নু মিয়া, শাহ আব্দুল মতিন প্রমুখ। যুক্তরাজ্য আওয়ামী লীগ সাউথ সিল শাখার উদ্যোগে আয়োজিত সভায় আওয়ামী ওলামা লীগের কমিটি গঠন করা হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর জানান, সাউথ সিল আওয়ামী লীগের সভাপতি জাবিস আহমদ জিম্মাদারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মকসুদ কুরাইশির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাউথ সিল আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ শাহীন, সৈয়দ জিয়াউল ইসলাম, সানাউল্লাহ সানা, ইকবাল হোসেন প্রমুখ। পরে মোহাম্মদ আকিকুর রহমানকে সভাপতি, রুবেল আহমেদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আতিকুল হক আমিনীকে সাংগঠনিক সম্পাদক করে 41 সদস্য বিশিষ্ট সাউথ সিল আওয়ামী ওলামা লীগের কমিটি ঘোষণা করা হয়। এবার বাণিজ্য সংবাদ। বার্মিংহামে কমিউনিটির সেবাদানের লক্ষ্যে নাভা এক্সপ্রেস হজ, ওমরা ও মানি ট্রান্সফারের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র ওমরা হজ পালন করতে 40 জনের একটি গ্রুপ সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছে। বার্মিংহাম থেকে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল জানান, হজ যাত্রীদের সুস্থ ও সুন্দরভাবে ওমরা সফলভাবে সম্পন্ন করার জন্য এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নাভা এক্সপ্রেসের পরিচালক জুনেদ আহমেদের পরিচালনায় দোয়া পরিচালনা করেন মাহবুবুর রহমান নিরু। এই সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, কায়সার আহমেদ, সাইফ আজম, আজমল হুদা সহ আরও অনেকে। এবারে খেলার খবর। খেলাধুলার মাধ্যমে শারীরিক অনুশীলন করে সুস্থ থাকার প্রয়াসে ব্রিটেনের বিভিন্ন শহরে ব্যাডমিন্টন দলের অংশগ্রহণে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বাংলা মিল্টন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2016। আমাদের প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, বিভিন্ন দলের সমর্থক ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে মঙ্গলবার বার্মিংহামে মৌসলি ও নিস লর্ডসের ভিন্ন ভিন্ন দুটি ভেন্যুতে দুটি গ্রুপে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জোসেফ সেম্বলিন লেসার সেন্টারে। ফাইনাল গ্রুপ বিতে হারুন ও জামিল চ্যাম্পিয়ন, আলী আহমেদ ও ইমু রাডার্স আফ এবং আজির ও শকুর তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া গ্রুপ ডিতে আনোয়ার ও মোহাম্মদ চ্যাম্পিয়ন, কামাল ও জুবাই রানার্স আপ এবং জিতু ও তানভীর জুটি তৃতীয় স্থান লাভ করে। খেলা শেষে টুর্নামেন্টের ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ আবু শাহের পরিচালনায় টুর্নামেন্টের বিভিন্ন স্পন্সররা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রবিউল ইসলাম, আব্দুল করিম প্রমুখ। এবার সিলেটের খবর। বিচার বিভাগে বেতন ভাতার বিষয়টি এখনও ফয়সলা হয়নি। তারা পুরনো নিয়মে বেতন ভাতা পাচ্ছে, তবে এই মাসে বিচার বিভাগের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি সুরাহা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিদ। সিলেটে ইসলামিক ফাউন্ডেশন সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। এই সময় মন্ত্রী আরও বলেন, ইমাম খতিবরা ইসলামের শান্তির বাণী প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে সন্ত্রাস জঙ্গিবাদের বিস্তার রোধে তাদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ইউরোপ ইস্যুতে চুক্তি বিলম্বিত হলেও আলোচনা অব্যাহত থাকবে, মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর। রাজডেলে বাংলাদেশি বংশোদ্ভূত মার্চিনে খুনের ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার। 21 ফেব্রুয়ারিতে লন্ডনের ফোবার পেরির আয়োজন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।